থেকে তো একই কাজ, খাওয়া দাওয়া, রান্না করো, ঘরের কাজ করো, এই তো সকাল থেকে কাজ মেয়েদের, আর তো কিছু নেই। ফুচকা, এটা ফুচকা হয়ে গেছে দেখো, আমি ভেজেছি তো। বন্ধুরা এখন বাজে 10:45, আর সবে কাজ সারলাম, মানে কাজ সেরেই উঠলাম। রেগুলার তো দেরি হয়ে যাচ্ছে, আজকেও দেখি 7:30 সময় ঘুম থেকে উঠেছি, তাও তোমাদের দাদাভাই ডেকেছে। তারপরে উঠে কোথা দিয়ে যে কোথা দিয়ে যে কি কাজ করবো দিশা করতে পারছি না। মানে রেগুলার এখন আজকে 5-6 দিন ধরে মানে 1 ঘন্টা লেট করে উঠছি ঘুম থেকে। 1 ঘন্টা লেট মানে অনেকটাই দেরি। চোখ মুখগুলো অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে, তার মধ্যে দিয়ে উঠেই ঝাপাঝাপ করে চাটা করে ঘরের কাজ ফাজ সব করলাম। ওদিকে পুজোটা পুজো আজকে দিতে পারিনি, কিছুটা পুজোর কাজ সেরে এসেছে, মেয়ে গিয়ে দিয়েছে। যেহেতু দেরি হয়ে গেছে জল পাবো না, কদিন ধরে শরীরটা ক্লান্তিভাবে কাটছে না, ভেবেছিলাম কটা কাছাকাছি করবো, দেখলাম আমার টাইম নেই। এখন বাজে 10টা, মানে 10টা বাজে 10 মিনিট বাকি, 10টা বাজেনি আর এখনো টিফিন করে উঠতে পারিনি। এই সব একটু কাজ করে বসলাম, মানে গরম লেগে গেছে আর এদিকে হাঁপও লেগে গেছে। ওফ, কথা বলতেও কষ্ট হচ্ছে। শরীর সুস্থ থাকলে না থাকলে না কিচ্ছু ভালো লাগে না, দুর্বল দুর্বল থাকলে ভালো লাগে বলো, আর ওয়েদারের জন্য না এরকম আর হচ্ছে। আর ওই যে মেয়ের স্কুল হচ্ছে, মেয়ের পরীক্ষা হচ্ছে সোমবার থেকে, তো সেদিন যেভাবে হোক তাড়াতাড়ি তো উঠতে হবেই। আর ছেলেকে আজকে বলেছি ঘড়ি ফোনটার একটু আমাকে অ্যালার্ম দিয়ে দিবি, ফোনটা অ্যালার্ম না দিলে আমি উঠতে পারছি না, আজকের থেকে ফোনের অ্যালার্ম সেট করে শোবো, নাহলে রেগুলার দেরি করে উঠলে না আমারই কষ্ট, কাজগুলো তো আমাকেই করতে হবে না। তো সমস্ত কাজ হয়ে গেছে, এবার টিফিন করবো, টিফিন দেখি কী করি, টিফিন যে কী করবো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তো ছেলে গেছে পড়তে, ও আসবে হচ্ছে 11:45 কি 12টার সময়, দেরি আছে এখনও, তার মধ্যে দিয়ে হয়তো টিফিনটা করে আমরা খাবো, ওর জন্য রেখে দেবো। সকালবেলা বললাম ম্যাগি করে দিই, বলছে না মা আমার খিদে নেই আমি এসে খাবো। ওইদিকে হচ্ছে মেয়ে পড়তে বসেছে, আর এদিকে বিছানাপত্র সব পরিষ্কার করেছি, ঘর ধোয়া ঝাড়পাত দিয়ে জামা কাপড় গুছিয়েছি, আর এইদিকে এই যে ডাইনিং টেবিলটা দেখো পুরো পরিষ্কার করে আজকে একটুখানি মানে শ্যাম্পু দিয়ে একটু মুছে নিলাম, খাওয়া হয়তো একটু তেল তেল হয়ে গেছিলো। আর এইদিকে গ্যাসটা ওই যে মুছেছি, এই যে দেখো, আর কাড়িখানি বাসন তো থাকে, এই যে কাড়িখানি বাসন মেজেছি। তো এবার রান্নার দিকে দেখা যাক কি করা যায়, রান্না বান্না বুঝে উঠতে পারছি না। তো রান্না বান্না মানে সকালের টিফিনটা কি করব এবার দেখছি, তারপরে পরে আবার কথা হচ্ছে। ওই যে আঁকা করেছে, কই দেখি, চ চ ঘরে চ ঘরে চ দেখি কে এটা, নিচে ফেল, কে এটা, ক্যাট, দেখো কি এঁকেছে। তো চলো এবারে সকালে টিফিনটা করি। তো সকাল সকাল দেখো, সকাল সকাল বলবো না, 10:30 বেজে গেছে এদিকে করতে করতে। ছেলে মেয়ের পছন্দ মতন করে দিলাম পাস্তা, এই যে ছেলে মেয়ের পছন্দ মতন করে দিলাম পাস্তা, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে আর একটু সস দিয়ে। আর এদিকে আমরা তোমাদের দাদাভাই দেখো কী করেছি, মানে দুভাগে হয়ে গেছে রান্নাটা সকালে। এই যে রুটি, সকালবেলা এখনই রুটিটা করলাম, এটা ফ্রিজে একটু আটা মাখা ছিল, 6টা রুটি হয়েছে, আটাটা মাখা ছিল থেকে তাই রুটিটা করলাম। আর এখানে দেখো একটু রয়েছে গাঁঠির তরকারি, যেটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে রুটি দিয়ে। এখানে এই যে লিকার চা, যেটা আমাদের মানে সকালবেলা দুধ চা খাওয়ার পরে একবার লিকার চাটা খেতে হয়। 6টা রুটির মধ্যে তোমাদের দাদাভাই খাবে 4টে রুটি, আমি খাবো 2টো রুটি, আমি চা দিয়েই খেয়ে নেব আর কিছু করবো না। আর ছেলে মেয়ের জন্য যে পাস্তা, মানে সকালের টিফিনটাই আমার দুভাগে হয়ে গেল, তাহলে তো 10:30 বাজবে বলো, এমনিতেই উঠেছে ঘুম থেকে দেরি করে, তারপরে আবার দুভাগে সকালের টিফিন। আর আটা যা ছিল না সবার হতো না, চিন্তা করলাম আটা যখন মাখতেই হবে তাহলে পাস্তাটাই করে দিই, ছেলে মেয়েকে ওটা দেখলেও খুশি হবে, খেতেও ভালো লাগবে ওদের। তো চলো সকালের টিফিন তো রেডি, চাটা ছেঁকে নেবো, চাটাও হয়ে গেছে, আর এবার ছেলে মেয়েকে দিয়ে দিই। এখন বাজে 11:30, মানে জল খাওয়ার খেয়ে এখানে বসে রয়েছি, আর আজকে সেরকম কিছু রান্না করব না যার জন্যই বসে রয়েছি। সেরকম কিছু রান্না করবো না বলতে, আজকে একটু খেতে ইচ্ছে করছে ডাল, মানে কি বলবো, একটু মুসুরির ডাল হবে, তার সাথে ডিমের অমলেট হবে, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা হবে, আলু পটলের তরকারি হবে, এটাই আজকে মেনু ভাজি বানাবো। রোজ রোজ আর মাছ মাংস খেতে ভালো লাগছে না, সত্যি আজকে আর রোজ রোজ ভালো লাগছে না, তো ভাবছি আজকে এরমই কিছু রান্না করব। তো আজকে আর মানে এই কি বলবো, মানে মাছ মাংস খাওয়ার ইচ্ছে নেই, মাছের মাথা ফ্রিজে আছে কিন্তু ইচ্ছে করছে না, আজকে ডিমের আমলেটটা ডাল দিয়ে ডিমের আমলেট দিয়ে খাবো। তো চলো রান্না বান্না জোগাড় যদি করি, তার মধ্যে আলুটা শেষ হয়ে গেছে আর হচ্ছে পেঁয়াজটা আর কি বাড়ন্ত,
তো এখন যাব দোকান থেকে আলু আর পেঁয়াজ নিয়ে আসবো, এসে রান্নাটা বসিয়ে দেবো। সব তো পরিষ্কার, ঘর দর পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া সকালে টিফিন মানে হয়ে গেছে, তো এবার রান্নাটা করব দুপুরে খাওয়ার জন্য। আর কি, সকাল থেকে তো একই কাজ, খাওয়া দাও, রান্না করো, ঘরের কাজ করো, এই তো সকাল থেকে কাজ মেয়েদের, আর তো কিছু নেই। তো চলো, ঘরের কাজ তো কমপ্লিট, এদিকে রান্নার দিকে এবার ঢুকে পড়ি। কি কি রান্না করবো রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিচ্ছি, বলে তো দিলাম, তবু রান্নাঘরে গিয়ে আরেকবার দেখিয়ে দেবো। তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, পাড়ার দোকানে গেছিলাম, তো পাড়ার দোকান থেকে নিয়ে আসলাম আলু, আলু আর পেঁয়াজ নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম একটা ম্যাগি পাতা, চাউমিন খাওয়ার জন্য লাগে, আর একটা দুটো শ্যাম্পু নিয়ে আসলাম। বাজার থেকে আনলে একটু দাম কম পাওয়া যায়, মানে কি বলবো, বাজারে গেছিলাম 5 কেজি আলু নিয়ে এসেছিলাম, সবজি নিয়ে এসেছি, তার সাথে 5 কেজি আলুর মধ্যে 4 পিস আলু পড়ে রয়েছে, আর পেঁয়াজ তো মনে হয় এনে কতবার খাওয়া হয়ে গেল, 4 পিস আলু ছিল আর 5 কেজি আলু খাওয়া হয়ে গেছে। সবজি রয়েছে ফ্রিজে এখনো, কিন্তু আলুটাই শেষ হয়ে গেছে, এত পরিমাণে আলু খাই বলার বাইরে, এত পরিমাণে আলু খাই। আলুটা আমাদের ঘরে সবাই ভালো খায়, আলুটা আমার একটু বেশি লাগে, মানে বাজারে গেছি এই রবিবার আসলে 8 দিন হবে, তো 8 দিনের আগে দেখলাম আলু শেষ। যাই হোক, আলুটা আমি নিয়ে আসলাম পাড়ার দোকান থেকে, আজকেও নিয়ে এসেছিলাম 1 কিলো, কালকেও নিয়ে এসেছিলাম 1 কিলো, মানে 2 দিন আগে আলু শেষ হয়ে গেছে আমার। তার মধ্যে দিয়ে 4টে আলু কালকের ছিল, মানে 5 কেজি আলু আগেই 2 দিন আগে শেষ হয়ে গেছে, 5 কেজি আলু 2 দিন আগে শেষ, দুদিন আগেই শেষ হয়ে গেছে গিয়ে, কালকের আলুটা 4টে পড়েছিল। আর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম এই যে পটল আর এই যে ডিম, যা বললাম আজকে ডিমের অমলেট করব, ডাল করব, আমার ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মেখে খেতে ইচ্ছে করছে, তো আমি সেইভাবেই আজকে সব বার করে নিয়েছি। আমার ইচ্ছে করছে না আজকে অন্য কিছু খেতে, খাওয়ার মন চাইছে না। পটল আলু একটু শুকনো করে তরকারি করব, বেশি ঝোল করব না, তো এই তো এই রান্না বান্না করবো। আর রোজকারের মতন এই যে চাল ভিজিয়ে দিয়েছি হাঁড়িতে, এই যে দেখো চাল ভিজিয়ে দিয়েছি, তো আগে সবজিটা কেটে নেব, কেটে নিয়ে তারপরে চালটা এসে করবো, আর তার আগে ডালটা একটু মেপে নেব, যতটা ডাল লাগবে মেপে নেব, এক বাটি ডাল রান্না করলে হয়ে যাবে। তো এই যে মুসুরি ডালই করবো, শুধু ডাল ভাত হবে তো, পটল তরকারি হবে, এই এক বাটি ডাল মেপে নিলাম, এবারে রান্না বান্না, পটলটা কেটে আমি রান্না বসাবো, দেরি করবো না, ভাতটা বসিয়ে যাবো। চলো এবার সবজি কোটাকুটি করি, পটল আলুটা মানে না, পটলটা যা ছিল নিয়েছি, পটল আর রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে এরপরে। আর এদিকে যদি ভাজা করি আমার জন্য, নাহলে একটা ভাজবো, এরা খাবে কিনা জানি না, যাই হোক মানে পুরো তরকারি করে ফেলবো, অত ভাজা ভুজি করতে গেলে দেরি হয়ে যাবে। চলো এবার সবজিটা করবো, কাঁচা পেঁয়াজ দিয়ে ডিমটা মামলেট করবো, ডিমটাকে সরিয়ে নি, চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো আজকে রান্নাটা দেখো একটু গড়বড় হয়ে গেল, কাঠে ভাত বসিয়েছি, এই দেখো এখানে বেলা বাজে এখন 1:30, বেলা 1:55 বাজে, এখন 1:55 বাজে ভাত ফুটছে। এইদিকে দেখো সব গুজগাছ করেছি, এই যে এখানে পটল আলু তরকারি বসিয়েছি, আর এই যে ডাল গ্যাসে চলে এসেছি, দেখেছো এই যে ডাল, এই যে পটল আলুর তরকারি, আর এখানে এই যে ডিম রেখেছি অমলেট করব, আর পটল ভাজা করেছে আমার বর খেয়ে নিয়েছে, এক পিস আমার জন্য রেখেছি। আর কেন দেরি হয়ে গেছে, কাঠ করতে করতে গ্যাসে কেন চলে এসেছি মানে বলছি, তো দেরি হয়ে গেল কারণ ফেসবুক বন্ধু মানে এসেছিল বাড়িতে, দুপুরবেলা 12টার সময় এসেছিল, এবার এসেছিল ওর সাথে গল্প করতে একটু ব্যস্ত ছিলাম, আর একজন আসলে ভেবে তো উঠে আসা যায় না, নিজের দিকে একটা খারাপ লাগে, এসছে আমার জন্য আর সে জায়গায় আমি কিভাবে উঠে যাই ওখান থেকে। তো গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে, 1টার সময় রান্না বসেছি। আর দেখো এই দেখো কতগুলো মিষ্টি নিয়ে এসেছে ভালোবেসে, দেখেছো। আমি সবাইকেই বলি যে আমার বাড়িতে আসো, খালি হাতে আসো, এসব আনলে না নিজের থেকে মন থেকে কেমন যেন একটা নিজের একটা লজ্জা লাগে। তা আমাকে বলছে দিদি তুমি মিষ্টি বেশি ভালো খাও, তুমি মিষ্টি আমার মতন মিষ্টি ভালো খাও, তা তোমার জন্য আমি ভালোবেসে মিষ্টিটা নিয়ে এসেছি, ভালোবেসে নিয়ে এসছে, সেই জায়গাটা ফেরত দেওয়া যায় না, নিয়ে এসছে, এখন খারাপ লাগে খুব আমার। তো বললাম দুবেলা এসে যখন খাওয়া দাওয়া করে যাও, আমি রান্না করছি, যা রান্না করছি ওই খেয়ে, তো উনি এসে গেলে তাই বসে গল্প করতে বসেছিলাম। আর বেশি কিছু তো রান্না করবো না, ওই তো রান্না হচ্ছে, পটল আলু একটু কষা করবো, আর ডাল করবো, আর ডিম ভাজবো, এই তো রান্না করে দিলাম আমি, দেখেছো। এ দেখো লাস্টে এসে দেখো ছাড় গুলে যাবে সব, তোকে আমি আর এই যে কি কেস হয়েছে জানিস, কি বলে নিয়ে আসছিস, আর কি বলে হয়ে গেছে, সব খেয়ে ফেলেছে, দেখ এটা কি, আর প্যাকেটটা দেখ দেখি কি, পাপড়, ফুচকা, পাপড়, ফুচকার মতন তো গোল গোল, এই দেখো খেয়ে দে, পাপড়ের মতন দেখ গোল, ফুচকার মতন গোল আছে, দেখ এরকমই পাপড়, বাট আচ্ছা দেখ দেখি পাপে এক একটা নিয়ে দেখি কি আছে, এটা পানিপুরি, দেখ তাহলে তুই তখন কি এটা চোখে কি দেখেছিলি কালকে যখন এটা নিলাম আমি, কি খেলা করেছিস দেখ, তুই পানিপুরি গুলোকে নিয়ে এসছিস, পাপড়ের মতো লাগছে, আমি ভাজাতে ভাজ দিকে দেখি এরকম গোল গোল হয়ে যাচ্ছে,
ডাল দিয়ে খাবো দেখে দেখো পাঁপড় ভাজতে গেছি, এই দেখো পাঁপড় ভেজেছি, এই যে এখন এ দুটো খোল, এ দুটো খোল। এটা তো পানিপুরি পাঁপড়। পাঁপড়ি এটা? হ্যাঁ। তা এই দেখো পূজা ডাল দিয়ে খাওয়ার জন্য ভালো কি এটা? এটা এটা আমি খেয়েছি, এটা হচ্ছে কি আলুর চিপস। এবার আলুর চিপস বলতে গিয়ে এটার মধ্যে দাদা খুলিস না পাবো, এটা আলুর চিপস ভাজা ভালো কি কটা, তাহলে আলুর চিপস ভাজবো কটা লাপ পাঁপড় ভাজবো। ও মা ভাজ দিয়ে গিয়ে দেখি খুলছিস কেন, ওটা অনেক নিচে তো ওটা খাবো না আমি। খুলতে গিয়ে দেখছি যে এই যে পাঁপড় মানে প্রথমেই আগে তেলের মধ্যে এই যে এইটা দিয়েছি আলুর চিপস ভেবে দিয়েছি, দেখি বলের মতন ফুলে যাচ্ছে, এই যে কি কেলোটাই না হচ্ছে আজকে দেখেছো কি কীর্তি না হয়েছে দেখো। এখন এই এই কে কি ডাল দিয়ে খাওয়া যায়? তুই কি কোথায় ছিলি বাবু যখন নাকি প্যাকেটটা দেওয়া হতো তখন তো তুই পানিপুরি বাপর, এটা পানিপুরি। তো চলো যাই হোক না কেন এনেছি এখন খেতে তো হবে, এটা তো সম্পূর্ণ ওর ভুল ঠিক আছে, ডাল দিয়ে খাওয়ার জন্য এনেছি। তো এই এই কীর্তি হয়েছে, চলো বেশি দূর কোনো রান্নাটা করি নি, আগে স্নান করে আর বসিনি যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আড়াইটা বেজে গেছে। তো রান্না বান্না হয়ে গেছে যখন, তো এই যে ভাত বাড়া শুরু করে দিলাম, আর ভাত বাড়া শুরু করে দিলাম, আর এই যে দেখো রান্না ছিলাম কিছু করিনি আজকে, আলু মাখা ডাল পটল ভাজাটা খেয়ে নিয়েছে, পটল ভাজাটা করেছিলাম তো খাওয়া হয়ে গেছে। আর এই যে ডিমের অমলেট, এখানে ডিমের অমলেট অমলেট আছে, এখানে এই যে পটল ভাজা এটা হয়তো কেউ খাবে না আমি নিয়ে নিলাম, আর পটলের তরকারি আছে, আছে কালকের মোচার ঘণ্ট, চাটনিটা কেউ খাবে না এটা আমি খাবো, চাটনি আমার লাগে, আর এখানে ডাল আছে পেঁয়াজের ডাল, আর যে তার সঙ্গে পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু, তাও দেরি হয়ে গেলো, আচারটা ডালের সাথে খাবো যেহেতু পেঁয়াজের ডাল তো ওই জন্য আচারটা ডালের সাথে খাবো। তো ভাত বেড়েছি, এখন তো কারোরই পাত্তা নেই, তো আমি রেডি করে বসে থাকবো, এরা আসুক যখন আসবে। তোমাদের দাদাভাই এখন নিচে কাজ করছে, আমি ডাক দিলাম স্নান করবে, তো রেডি করে ডাকলাম কারণ ওই এসেই না খেতে বসে পড়তে চায়, বুঝেছো, এসে এক মিনিটও দাঁড়ায় না, তার জন্য ভাতটা বেড়ে রেডি করে রাখলাম, আসুক এবার যখন মানে তখন আসবে। তো চলো খাওয়া দাওয়া করিনি, পরে আবার কথা হচ্ছে।